এই মন্দিরে এক রাত কাটালেই নারীরা হয়ে পড়েন গর্ভবতী। ভারতবর্ষে এমন এক মন্দির যেখানে এক রাত কাটানোর পরেই নারীরা হয়ে পড়েন গর্ভবতী। আজব গজব ডট কমের রিপোর্ট অনুযায়ী মন্দির চত্বরে শতরঞ্জি পেতে শোয়ার পরই মহিলারা গর্ভবতী হয়ে পড়েন। হিমাচল প্রদেশের সিমতা মাতার মন্দির এমনই একটি স্থান যেখানে এক রাত কাটানোর পর নিঃসন্তান মহিলারা গর্ভবতী হয়ে পড়েন। নবরাত্রির সময়ে শুধু হিমাচল নয়, পার্শ্ববর্তী রাজ্য পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ের বহু নিঃসন্তান মহিলারা এখানে আসেন। বিস্তীর্ণ এলাকায় এই মন্দির সন্তান দাত্রী মন্দির হিসেবে পরিচিত। প্রত্যেক বছর নিঃসন্তান মহিলারা এখানে সন্তান লাভের আশায় এসে থাকেন। নবরাত্রির সময় ওই মন্দিরকে কেন্দ্র করে যে বিশেষ উৎসব পালন করা হয় তার নাম হলো সলিন্দরা। স্থানীয় ভাষায় সলিন্দরা অর্থ হলো স্বপ্নে পাওয়া। সেই সময় মহিলারা দিন রাত মন্দির চত্বরে শুয়ে থাকেন। দু এক রাত্রি শুয়ে থাকার পরই মহিলাদের স্বপ্নের মাধ্যমে আশীর্বাদ করেন দেবী সিমতা মাতা। দেবী যে স্বপ্ন দেন তা হলো প্রতীকী ইঙ্গিত বাহী। আসন্ন সন্তান ছেলে হবে না মেয়ে হবে তা জেনে ফেলা সম্ভব। কোনো মহিলা যদি স্বপ্নে দেখেন আম তাহলে তার পুত্র সন্তান হবে, আর কোনো মহিলা যদি স্বপ্নে ঢেঁড়স দেখেন তবে তিনি কন্যা সন্তানের জননী হবেন। স্বপ্নে কাঠ বা পাথর দেখলে সেই মহিলাকে সারা জীবন নিঃসন্তান থাকতে হবে। নিঃসন্তান থাকার স্বপ্ন দেখার পরেও যদি কোনো মহিলা মন্দির চত্বরে অবস্থান করেন তবে তার শরীরে লাল লাল দাগ হয়ে যায়। মন্দিরের পাশে রয়েছে একটি পাথর, দুহাত দিয়ে প্রাণপণ চেষ্টা করলেও পাথরটি এতটুকু সরানো যায় না। ডান হাতের আঙ্গুলের সাহায্যে পাথরের সামান্য ঠেকলেই তা হেলে যায়। স্থানীয়রা পাথরটিকে পবিত্র বলেই মনে করেন।